হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা তুলনা করব আইফোন 15 এবং নতুন আইফোন 16 মধ্যে পার্থক্য। চলুন শুরু করা যাক। প্রথমে আসি ডিজাইন এবং বিল্ডে। আইফোন 15 তুলনায় আইফোন 16 রঙগুলি আরও বোল্ড এবং আকর্ষণীয়। এছাড়া আইফোন 16 নতুন অ্যাকশন এবং ক্যামেরা কন্ট্রোল বাটন রয়েছে, যা আইফোন 15 মিউট সুইচের পরিবর্তে এসেছে। ডিসপ্লের ক্ষেত্রে দুই ফোনে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে, কিন্তু আইফোন 16 পিক ব্রাইটনেস 2000 nits, যা আইফোন 15 দ্বিগুণ। ক্যামেরার ক্ষেত্রে আইফোন 16 40 মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যা আরও বেশি লাইট গুণ করতে পারে। এছাড়া আইফোন 16 ফ্রন্ট ক্যামেরা 1080p স্পেশাল ভিডিও শ্যুট করতে পারে। পারফরমেন্স এবং ব্যাটারির ক্ষেত্রে আইফোন 16 22 ঘন্টায় ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে, যেখানে আইফোন 15 20 ঘন্টা। এছাড়া আইফোন 16 দ্রুত ম্যাক্সেফ ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের ক্ষেত্রে আইফোন 16 অ্যাপেল ইন্টেলিজেন্স নামে একটি নতুন জেনারেটিভ AI ফিচার্স রয়েছে, যা শুধুমাত্র আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আইফোন 15 এবং আইফোন 16 মধ্যে প্রধান পার্থক্য। আপনারা কোন ফোনটি বেশি পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।